দীর্ঘ 54 বছর পরে মাকুড়তহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বামদের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। বৃহস্পতিবার কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় দখল করল রাজ্যের শাসক দল। এদিন ডোমজুড়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান হাওড়া জেলার সদর তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ। তিনি বলেন, এই সমবায়ে মোট 68টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বামেদের কটাক্ষ করে তিনি আরও বলেন, সিপিএম 28টি মনোনয়নপত্র তুললেও তা জমা দিতে পারেনি, এমনকি বাকি আসনগুলির জন্য তারা প্রার্থীও পায়নি। তিনি বলেন, একসময় এই সমবায় সমিতি খুব ভালোভাবে চলত, কিন্তু বর্তমানে তা প্রায় দেউলিয়া অবস্থায় এসে পৌঁছেছে। আমাদের নতুন বোর্ড এই সমবায় সমিতিকে নতুনভাবে আবারও আগের মতো গড়ে তুলবে, তার জন্য কৃষি বিভাগ বা অন্য কোনো বিভাগের সহায়তার দরকার হলে তা খতিয়ে দেখা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ সহ সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীরা। আজকে আমরা 54 বছর ধরে মাকুড়তহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাস্তুঘুঘুর বাসা করে রেখেছিল, সেই বাসা আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা সেই বাসা ভাঙতে পেরেছি। তার জন্যই আজকে আপনাদের আমরা ডেকেছিলাম। ওরা 28টা নমিনেশন তুলেও ছিল, তারপর তারা প্রপোজাল সেকেন্ডারও পাচ্ছে না, প্লাস আর অন্য প্রার্থী পায়নি। 68টা সিট আছে, সেই 68টা সিট তারা দিতে পারেনি বলেই 28টা নমিনেশন তোলার পরেও তারা কোনো প্রার্থী জমা দেয়নি। যদি তাই হয় তাহলে 28টা নমিনেশন পেপার উঠলো কী করে? যেহেতু বোর্ড পাবে না, স্বাভাবিকভাবেই জানে আর গিয়ে কোনো লাভ নেই, তাই তারা আসেনি, কিংবা প্রপোজাল সেকেন্ডার তারা পায়নি সেই জন্য তারা আসেনি। হচ্ছে লোকসভা নির্বাচনের সময় সারা ভারতবর্ষের সঙ্গে বাংলাতেও এমন একটা প্রচার শুরু হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি নাকি বাংলা থেকে সরে যাচ্ছে, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, আবারও প্রমাণ করে দিয়েছে 29টা সিটের মাধ্যমে। তাই এই অবস্থাতে আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিজেদের একটা হুঙ্কার ছেড়েছিল লোকসভা নির্বাচনে হয়েছিল যে আমাদের বোধহয় আবার নতুন করে জোয়ার আসছে, কিন্তু সেই জোয়ারে কি হয়েছে রেজাল্ট তারা বুঝতে পেরেছে, তাই এই লড়াই আর তারা সম্মুখীন হতে পারেনি। যেখানে খুশি যেতে পারে, তাতে আমাদের তো কোর্টেই আছে, সিপিএম তো মানুষের সঙ্গে নেই, মানুষের সঙ্গে থাকলে তো নমিনেশনটা দিতে পারত। সিপিএম কোর্টে আছে আর টিভিতে আছে, এর বাইরে সিপিএম কোনো যে যে এই যে সমবায় সমিতিটা এটা একটা সময় খুব ভালোভাবে চলতো, সেই সমবায় সমিতিটা আজকে একটা দুর্দিন একটা দেউলিয়া অবস্থায় এসে পৌঁছেছে। এটাকে যাতে আমাদের রাজ্য সরকারের সঙ্গে আমাদের কৃষি দপ্তরের সঙ্গে সমস্ত জায়গায় কথাবার্তা বলে নতুন যে কমিটি হবে সেই কমিটিকে সঙ্গে নিয়ে আমরা যাতে এই কৃষি সমবায় সমিতিটা কাজ করতে পারে, উন্নয়ন করতে পারে, তার ব্যবস্থা করব। এই এলাকার মানুষের অভিযোগ ছিল কৃষকদের এবং সাধারণ মানুষের যে সমস্ত কর্মসূচি এই সরকার রূপায়ণ করেছে সেগুলো মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছিল। আমরা আশা করি মানুষ খুব খুশি, আমরা তো খুশি নিশ্চিতভাবে। এই মাকুড়তহ ডোমজুড় এই যে আমাদের 9টা জোন মাকুড়তহ ডোমজুড় এবং সাংরাইলের এই যে 9টা জোন মিলে যে কৃষি সড়ক এই যে কৃষি সমবায় সমিতি, এই কৃষি সমবায় সমিতির আজকে যারা সদস্য প্রায় 1600 উপর সদস্য, অ্যাকচুয়ালি তারা সবথেকে বেশি খুশি যে তারা এই সরকারের পরিষেবাটা পাচ্ছিল না, এবার আমাদের নেতৃত্বে এই বোর্ডের নেতৃত্বে তারা পরিষেবাটা পাচ্ছে। অবশ্যই নিশ্চিতভাবে আমরা ক্ষতি দেখি, নতুন বোর্ড যে আসবে আমরা ক্ষতি দেখি, কিন্তু তদন্ত করে তো দেখি আমাদের কমিটিটা হোক। এখন যেহেতু তো আমরা ভিতরের অবস্থাটা সঠিকভাবে জানি না, তাই আগাম কোনো মন্তব্য করতে চাই না। এর ভিতরে আমরা যা যা আছে এতদিন ধরে কীভাবে বাস্তুঘুর বাসাটা হয়েছিল, সেই বাস্তুঘুর বাসাটা যাতে আমরা ভেঙে
মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারি তার ব্যবস্থা করব। অবশ্যই কোনো গরমিল দেখলে আমরা আমাদের রাজ্য সরকারের যে যে দপ্তর আছে সেই দপ্তরকে দিয়ে আমরা তদন্ত করাবো।